প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। দর্শক, আজ আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব শিশুদের জন্মগত ত্রুটি ও তার চিকিৎসা নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন শিশু সার্জারি বিশেষজ্ঞ। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। অধ্যাপক মোহাম্মদ আব্দুল আজিজ 1963 সালের এপ্রিল মাসে সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1987 সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি শিশু সার্জারি বিষয়ে উচ্চতর MS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা শিশু হাসপাতালের শিশু ইউরোলজি বিভাগের অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ স্যার। একটি শিশু জন্মের সময়ে কিছু ত্রুটি নিয়ে জন্মাতে পারে এবং এই ত্রুটি এক্সটার্নালি হতে পারে, বাইরে থেকে দেখা যায় এমন হতে পারে, ইন্টারনালি শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গে হতে পারে এবং শরীরের যে কোনো অংশেই হতে পারে আমরা জানি। কমনলি কী ধরনের ত্রুটি হয়? ধন্যবাদ। অসংখ্য সমস্যা নিয়ে সাধারণত বাচ্চা জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করতে পারে এবং সাধারণত এই সমস্যাগুলো দেখা যায় যে গরিব যারা, যাদের জীবন মায়ের পেটে যেমন বাচ্চারা জন্ম মানে আসছে বা জন্মগ্রহণ করেনি, এই অবস্থায় যদি কিছু নিউট্রিশন খাবারের অভাব থাকে, যেমন ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি থাকে, তাহলে সাধারণত এই জন্মগত ত্রুটিগুলো খুব বেশি হয়। তো বিভিন্ন রকমের জন্মগত ত্রুটি আমরা কিছু চোখের সামনে দেখতে পাই, কিছু যেটা পেটের মধ্যে অথবা শরীরের ভিতরে থাকে আমরা দেখতে পাই না। যেমন বাইরে যেগুলো দেখি আমরা, অনেক বাচ্চা দেখা যায় যে মাথাটা বড় থাকে, আমরা হাইড্রোকেপালাস বলি, অনেকের মাথাটা ছোটো থাকে, আমরা মাইক্রোকেপালি বলি, অনেকের ঠোঁট কাটা থাকে, অনেকের তালু কাটা থাকে, অনেকের দেখা যায় যে গলার সামনে একটা ফুটো আছে, আমরা থাইরোগ্যাস্টাল ফিস্টুলা বলি, অথবা দেখা যায় গলার সামনে একটা সিস্ট আছে, আমরা থাইরোগ্যাস্টাল সিস্ট বলি, এগুলো থাকতে পারে। যেমন অনেক সময় দেখা যায় পেটটা, পেটের নিচে প্রস্রাবটা ঝরতেছে, আমরা এক্সট্রোপি ব্লাডার বলি। অনেক সময় দেখা যায় অনেকে যে অন্ডকোষে টেস্টিসটা থাকে না, অনেক বাচ্চার পা বাঁকা নিয়ে থাকে, অনেকের আমাদের পেট আর মাঝে বুকের মাঝে একটা পর্দা থাকে, আমরা ডায়াফ্রাম বলি, সেই ডায়াফ্রামটা দেখা যাচ্ছে যে সেখানে অনেক সময় হাড় নিয়ে থাকে, অথবা ডায়াফ্রামে ফুটো থাকে, অথবা ডায়াফ্রামটা উপরে থাকে, আমরা ইভেন্টেশন বলি। অনেক সময় দেখা যায় পেটের নাড়িতে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন বলি, যে জন্মের পরে তার নাড়িতে অবস্ট্রাকশন নিয়ে আসতে জন্মে। অনেক সময় দেখা যায় যে নাড়িতে ঠিক মতো কাজ করে না, প্যারালাইসিস বলি আমরা, হার্টসমাক ডিজিজ বলি, অথবা অনেক সময় আমরা দেখি যে তার পায়খানার রাস্তাই নেই, বাচ্চাদের তৈরি হয়নি, অথবা অনেক সময় দেখা যায় প্রস্রাবের রাস্তাটা যেখানে হওয়ার কথা তার সেই জায়গাটা প্রস্রাবের রাস্তাই হয়নি, অথবা অনেক সময় দেখা যায় আমরা যদি মেয়ে বাচ্চার কথা চিন্তা করি, যে একটা মেয়ে বাচ্চার প্রস্রাবের, আমরা প্রস্রাবের রাস্তা থাকে পাশে, মাসিকের রাস্তা থাকে এবং তারপরে পায়খানার রাস্তা থাকে, কিন্তু অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের শুধু ওই পেরিনিয়াম যে জায়গাটা আমরা বলি সেখানে শুধু একটাই ফুটো আছে, সেটা আমরা ক্লোইখানে অ্যাবনর্মালিটি বলি। এরকম অসংখ্য আঙ্গুল বেশি আছে, অথবা আঙ্গুলগুলো সবগুলো লেগে আছে, জোড়া শিশু হচ্ছে, বুকের সাথে আরেকটা শিশু বুক নিয়ে জোড়া নিয়ে জন্মগ্রহণ করতেছে, এরকম অগণিত সমস্যা নিয়ে জন্মগ্রহণ। এই যে এত এত সমস্যার কথা বললেন, ছোটখাটো মিললে এই লিস্ট আরো দীর্ঘ হতেই থাকবে, তো কমনগুলি আমরা জেনে নিলাম। এখন একটি শিশু মায়ের পেট থেকে জন্ম নিচ্ছে, পৃথিবীতে আসার আগেই সেই সমস্যাগুলি ধারণ করছে এবং নিয়ে আসছে। আপনি একটি কারণ বলেছেন যে প্রেগনেন্সি পিরিয়ডে মায়ের যদি ফলিক অ্যাসিডের অভাব হয়, এর বাইরে আর কী কী কারণ থাকতে পারে? একটা হচ্ছে যে ফলিক অ্যাসিড তো ডেফিনেটলি, যে অর্গানোজেনেসিস বলি আমরা, সাধারণত 3 মাসের দিকে মায়ের পেটের বিভিন্ন অর্গানগুলো বাচ্চার জন্মে, যেমন হাতটা হয়, পেটের নাড়ি বা অন্যান্য সমস্ত অর্গানগুলো 3 মাস বয়সে সাধারণত মায়ের পেটে ফার্স্ট ট্রাইমেস্টারে এগুলো তৈরি হয়। ওই সময় যদি ফলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সি হয় তাহলে হতে পারে। মা যদি ওই সময়তে কিছু ওষুধ আছে, যে স্টেরয়েড বলি আমরা, থ্যালাডামাইড একসময় চলতো, সেগুলো যদি ব্যান্ড হয়ে গেছে, স্টেরয়েড আছে, আরও কিছু কিছু ওষুধ আছে, এইসব ওষুধ যদি খায় তাহলেও কিছু সমস্যা হতে পারে। এনভায়রনমেন্ট যদি, এমন কিছু আনওয়ান্টেড এনভায়রনমেন্টে মা থাকে, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে এরকম জন্মগত ত্রুটি থাকতে পারে। কিছু ভাইরাস আছে, যে ভাইরাসের জন্য অনেক রকম সমস্যা হতে পারে, অথবা ভাইরাস যেমন জন্ডিস বা আরও অনেক রকম ভাইরাস আছে যেগুলো মিজেলস অনেক রকম বড় রকমের ক্ষতি বা অনেক এই জন্মগত ত্রুটি নিয়ে বাচ্চার রেডিয়েশনের কারণে, সেটাই বললাম, এনভায়রনমেন্টাল প্রবলেমের জন্য হতে পারে।
এই যে একটা বাচ্চা অনেক সময় আমরা এখন অ্যাডভান্স টেকনোলজিতে এটা আমরা জানি যে মায়ের পেটে থাকতেও কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ধরা পড়ে যে শিশুর কোনো ত্রুটি আছে কি না, এমনকি একটা শিশুর হার্টের সমস্যা আছে, কোথাও হার্টে ফুটো আছে, সেগুলো পর্যন্ত ধরে ফেলা যায়। সেই ক্ষেত্রে এখন কি এমন কোনো চিকিৎসা পদ্ধতি আছে যে কোনো কোনো সমস্যায় মায়ের পেটে ধরা পড়লে মায়ের পেটে থাকতেই এটা চিকিৎসা করা সম্ভব? হ্যাঁ, খুবই ভালো কোশ্চেন। যে যেমন সিম্পল একটা আল্ট্রাসাউন্ড যদি আমরা করতে পারি, আল্ট্রাসাউন্ড করে যেমন একটা বাচ্চার হাইড্রোনোপ্রিস আছে কিনা সেটা আমরা কিন্তু বলতে পারি, এবং ফিটাল সার্জারি কিন্তু তৈরি হয়েছে যে এই সব সমস্যাগুলো সমাধানের জন্য। যেমন অস্টিজেন ইনপারফেক্টা বলে, অ্যামিউনিটিক ব্যান্ড বলে, এই সবগুলো যদি জন্মের মানে ইন্টার ফিটাল সার্জারি করা যায় তাহলে এগুলোর রেজাল্ট কিন্তু খুব ভালো। পেটেই করা যায়, যেমন অস্টিজেন ইনপারফেক্টা বলে, যদি আমরা ম্যারো ইন্টারউটারিন লাইফে যদি একটা বাচ্চাকে আমরা গ্রাফট দিতে পারি, ম্যারোগ্রাফ্ট করা যায়, তাহলে সে সুস্থ একটা বাচ্চা জন্মগ্রহণ করবে, যেটা যার হাড়গুলো ভঙ্গুর থাকে জন্মের পরে, যখনই সিম্পল একটা চাপ লাগলে যে হাড়গুলো ভেঙে যাচ্ছে, তার ম্যারো ডেফিসিয়েন্সি থাকে। এই বাচ্চাগুলো যদি ইন্টারউটারিন লাইফে যদি তাকে ম্যারোগ্রাফ্ট করা যায়, একদম পুরো সুস্থ হয়ে জন্মগ্রহণ করে। একটা যে হাইড্রোনোপ্রিসিস বাচ্চা যদি বেশি খারাপ হয়, সেখানে কিন্তু আগেই অপারেশন করা যায়। অনেক সময় ডায়াবেটিক হার্নিয়া, যেটা সমস্ত নারীগুলো তার চেস্টের মধ্যে থাকে, তার লাঙ্গগুলো কম্প্রেস করে, তার লাং হাইপোপ্লাসিয়া করে, অথবা হার্টটাকে দেখে যে অন্য জায়গায় সরা দিচ্ছে, এই যে সমস্যা, এটাকে যদি ফিটাল সার্জারি, যদিও পৃথিবী এখন শুধু ডেভেলপড কান্ট্রিতে অথবা ডেভেলপড সেন্টারে হচ্ছে, এই জিনিসগুলো যদি জন্মের আগেই করা যায় তাহলে খুব ভালো হয়। ইভেন যেমন অ্যামিউনিটিক ব্যান্ড বলি আমরা, যাতে দেখা যায় হাত অথবা পায়ের একটা জায়গা একদম এমনভাবে চাপ দিয়ে আসে যে মনে হচ্ছে দুইটা ভাগ হয়ে গেছে, সিম্পল একটা অপারেশন, ইন্টারনেটের লাইফে যদি একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে ঢুকে যাচ্ছে, ওটা কেটে দিলে ভাগ হয়ে গেলো, জন্মের সময় দেখা যাচ্ছে একটা সুস্থ নর্মাল বাচ্চা জন্ম হচ্ছে। এই জিনিসগুলো যদি ইন্টারনেট লাইফে ফিটাল সার্জারি করা যায় তাহলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তা আমরা আশা করছি আমাদের দেশও এগিয়ে যাচ্ছে, আমাদের দেশেও নিশ্চয়ই এটা আসবে এবং আমরা এর সুবিধা পাব। তো জন্ম নেওয়ার পরে কিছু সার্জারি আছে ইমিডিয়েটলি করতে হয় জন্মের পরপরই, আর কিছু সার্জারি অনেক সময় দেরিও করা যায় এবং তা বাচ্চার বয়স, ওজন এইসব বিবেচনায় করে থাকেন। তো জন্মের পরপরই ইমার্জেন্সি সার্জারি কোন সমস্যাগুলোতে দরকার হয়? খুব ভালো, আসলে শিশুদের সার্জারি একটা টাইম আছে, টাইমটা খুবই ইম্পর্টেন্ট। যদি টাইমলি এই অপারেশনগুলো না করা হয় তাহলে অনেক সময় ক্ষতি হয়ে যেতে পারে। যেমন ঠোঁট কাটা যদি একটা বাচ্চা থাকে, জন্মের পরপরই করা যায় অথবা 3 মাসের সময় করলে ভালো হয়। তালু কাটা, আপনারা সবাই অনেক বাচ্চা দেখা যায় যে তার তালু কাটা নিয়ে জন্মগ্রহণ করে, এই বাচ্চাগুলো সাধারণত 9 থেকে 18 মাস বয়সের মধ্যে অপারেশন করতে হয়। যদি 18 মাসের পরে অপারেশন করা হয় তাহলে কোথাগুলো নাকে বলি মানে আমরা নেজাল ইনটুনেশন বলি, তো একবার যদি নেজাল ইনটুনেশন হয়ে যায়, মানে নাকে কোথা যেটা বলে যে কোথাগুলো অত স্পষ্ট হয় না, তো একবার যদি নাকের মধ্যে কোথাও এরকম বসে যায় বা নেজাল ইনটুনেশন একবার হয় তাহলে কখনও কারেকশন হয় না। অপারেশন করলে কিছুটা হয় কিন্তু 100% কারেকশন কখনো হয় না, কিন্তু যদি টাইমলি 9 থেকে 18 মাস বয়সের মধ্যে আমরা এই অপারেশনটা করতে পারি তাহলে পুরোপুরি সুস্থ হবে এবং ভালোভাবে কথা বলতে পারবে, তার মিনিমাম নেজাল ইনটুনেশন হবে না। তারপরে ডায়াবেটিক হার্নিয়া যদি টাইমলি অপারেশন করা যায় তাহলে দেখা যায় যে ঠিক হয়েছে। আনডিসেন্ডেড টেস্টিস, যে স্কোটামের মধ্যে টেস্টিসটা নামে নেই, এটা সাধারণত যদি 6 মাস থেকে 1 বছরের মধ্যে অপারেশন করে যেতে পুরোপুরি সুস্থ হয়, বাট 8 বছরের পরে যদি এই টেস্টিসটাকে নামানো হয় তাহলে কখনও এই বাচ্চার সে ভবিষ্যতে বাচ্চা জন্ম দিতে পারবে না, অর্থাৎ তার স্পার্মটা যে জন্ম দেওয়ার ক্ষমতা পুরোটপুরি নষ্ট হয়ে যায়। এই এই টাইমিং অফ সার্জারিটা খুবই ইম্পর্টেন্ট। বা অনেক সময় দেখা যাচ্ছে একটা বাচ্চা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন নিয়ে জন্মগ্রহণ করি, আমরা নিউনেটাল ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন বলি, সেটা সাধারণত জন্মের পরপরই অপারেশন করতে হয়, অথবা একটা হার্টসম্যান ডিজিজ যদি জন্মের পরই তার অবস্ট্রাকশনের সিমটম নিয়ে যায় সেখানে দেখা যায় জন্মের পরে ইমার্জেন্সি অপারেশন করতে হয়। এরকম অসংখ্য সমস্যা আছে যে জন্মের পরপরই সাধারণত অপারেশন করতে হয়, আর কিছু কিছু সমস্যা আছে যে আমরা কিছু সময় পাই, সেই সময় নির্দিষ্ট সময় অপারেশন করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায়, সেভাবে বিবেচনা করে সিলেক্টিভ কেসগুলি করা যেতে পারে। তো এই যে এত এত সমস্যা হচ্ছে, এর কারণ আপনি আমাদের বলছেন, কারণের মধ্যেই নিহিত থাকে প্রতিরোধ। তা আমরা যদি একটু প্রতিরোধ করতে চাই সেই ক্ষেত্রে আপনার পরামর্শ কী, এবং একই সঙ্গে যদি একটু বলেন যে আমাদের সমাজে একটা প্রচলিত ধারণা অনেক জায়গায় আছে, যদিও এটা একটু লো সোশিও ইকোনমিক গ্রুপের মধ্যে বা গ্রামে এরকম আছে যে এরকম বাচ্চা, বিকলাঙ্গ বাচ্চা জন্ম দিলে মাকে দোষ দেওয়া হয়, অনেকেই দিয়ে থাকেন যে মা গর্ভবতী অবস্থায় তিনি ঠিক চলাফেরা ছিল না, তার চলাফেরা ভালো ছিল না, তিনি সন্ধ্যার সময় বাতাস লেগেছে বা জিনের আছড়, এরকম নানান কিছু বলা হয়। এর সায়েন্টিফিক ভিত্তি আছে কি না, এবং বিষয়ে আপনার মত কী?
আসলে মানে এই যে যত দোষ নন্দঘোষ বলে, আসলে আমাদের দেশে সেই আদিকাল থেকে মহিলারা যেহেতু নিগৃহীত হয়ে আসছে, কোনো একটা অঘটন ঘটলেই মাকে দোষ দেয়, বাচ্চার জ্বর হলেও মায়ের দোষ, বাচ্চা না খেলেও মায়ের দোষ, যত অন্যায় যত সমস্যা সব মায়ের মধ্যে। আসলে বেসিক্যালি মায়ের কোনো দোষ নাই। একটা মা যখন আর সন্তান গর্ভধারণ করে, শুধু মায়ের কিন্তু দায়িত্ব না ওই সন্তানটাকে ভালো রাখা, এটা কিন্তু পুরো ফ্যামিলির, বিশেষ করে হাজবেন্ড এবং পুরো ফ্যামিলির দায়িত্ব ওই বাচ্চাটা তো সুস্থভাবে পৃথিবীতে জন্মগ্রহণ করে। পানি পরা খাওয়া এগুলোর আসলে বিন্দুমাত্র কোনো সম্পর্ক নয়, মিনিমাম সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা নাই। ব্যাখ্যা একটাই, সেটা হচ্ছে যে মাটা যাতে সুস্থ থাকে, মাটা যেন ভালো পরিবেশে থাকে, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, পাশাপাশি সে তো মেন্টালি সাউন্ড থাকে, তার পেটে বাচ্চা আসছে সে যত কখনো টেনশন না করে, খারাপ চিন্তা না করে, যদি খারাপ চিন্তা করে টেনশনে থাকে তখন হয়তো এইসব সমস্যাগুলো বেশি হতে পারে। পাশাপাশি এই মাটা যার পেটে বাচ্চা আসছে সে যত ভালো খাবার খায়, সেখানে আয়রন থাকবে, ফলিক অ্যাসিড থাকবে, যেটা আমরা বললাম যে ফলিক অ্যাসিড যদি সে ঠিক মতো না খায়। তারপরে একজন প্রসূতি মায়ের যত্ন, পরিচর্যা, ঠিক জীবনযাপন অনেক গুরুত্বপূর্ণ, তা আমরা আশা করছি সেটা পালন করবেন সবাই। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাকে এবং এনটিভির অগণিত দর্শকদের, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম শিশুর জন্মগত ত্রুটি ও তার চিকিৎসা নিয়ে অত্যন্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ, আশা করি আপনাদের কাজে লেগেছে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই লিখে জানাবেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসএসসি ভবন, সাততলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215, ফ্যাক্স 9143386 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্য প্রতিদিন @ntvpt.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে।